जैम हाफ स्टूडियो निवेदित शनिवार गप्प। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গল্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য আশিস চক্রবর্তীর লেখা ইচ্ছে পূরণ, নির্দেশনায় ইন্দ্র, চরিত্র বিন্যাসে আরফান আলী খান, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও পোস্টার ডিজাইনে আমি কৃষ্ণেন্দু, অন্যান্য চরিত্রে শুভ্রজিৎ, আরফান, সৌরেনবাবু, কৃষ্ণেন্দু, চন্দন, অশ্রু। শুরু হচ্ছে আজকের গল্প আশিস চক্রবর্তীর লেখা ইচ্ছে পূরণ। বাজার ছাড়িয়ে রাস্তার বাঁকটা ঘুরেই পুলিশ গাড়িটা দাঁড়িয়ে গেল। ভেতর থেকে নামলেন সাব ইন্সপেক্টর অমিয় বাগচি। ওনাকে নামতে দেখে ফুটপাতের দোকানদারগুলোর মুখটা শুকিয়ে গেল। এভাবে রাস্তা দখল করে বসার জন্য অনেকবার ওদের ধমকানি দিয়ে গেছেন একদল পুলিশকে নিয়ে এসে, আবার সেরকম কিছু কি। বুক পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে সেটাতে চোখ বুলিয়ে সামনের দিকে তাকালেন, তারপর সামনের দোকানের ছেলেটাকে হাঁক দিলেন। এই এদিকে শুন তো। ছেলেটা ভয়ে ভয়ে একবার ঢোক গিলে খুব ধীর পায়ে মাথা নিচু করে সামনে এসে দাঁড়ালো। 34 মণি ভাস্কলেন, এটাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। অমিয়বাবু আবার বললেন, ঋষিকেশ সান্যালের বাড়ি কোথায় চিনিস? এবার নির্ভয়ে জবাব দিল ছেলেটি, হ্যাঁ স্যার, ওই তো সামনের বাঁক থেকে বাঁ হাতের নীল রঙের বাড়িটা, দেখবেন অনেক গাছ লাগানো আছে। ওকে বলে গাড়িতে উঠে বসলেন অমিয়বাবু। গাড়ি গড়িয়ে চলল, মিনিট তিনেকের মধ্যে বাঁকটা এসে পড়ল। ঠিক বাম দিকে দাঁড়িয়ে রয়েছে ফিকে নীল রঙের দোতলা বাড়ি। চারিদিক দিয়ে বাড়িটিকে ঘিরে রয়েছে বিভিন্ন জাতের গাছ, ব্যালকনি থেকে ঝুলছে বাহারি ফুলের পাতা, আর টবে টবে সাজানো রয়েছে দেশি বিদেশি গাছের চারা। গ্রাম বাংলার গাছগাছালি তো আছেই। সামনের গেটের পাশে অস্পষ্টভাবে লেখা রয়েছে গৃহকর্তার নাম। কলিং বেলটা দাবাতেই ভেতর থেকে এক প্রৌঢ় গলায় আওয়াজ এলো। প্রায় মিনিট খানেকের মধ্যে এক বৃদ্ধ লোক দরজা খুলল। ওর পরনে সাদা ফতুয়া আর ধুতি, গাল ভর্তি ধবধবে সাদা দাড়ি, মাথার চুলগুলো ঘাড় অবধি নামানো, তাতেও সাদা রং ধরেছে। প্রৌঢ় চোখ মুখের মধ্যে একটা সৎ ভাবের ছাপ আছে। দরজা খুলে সামনে খাঁকি পোশাক চোখে পড়তেই আসুন আসুন বলে খাতির শুরু করল বৃদ্ধ লোকটি। এরপর ভেতরে প্রবেশ করলেন অমিয়বাবু। লম্বা বারান্দা দিয়ে খানিকটা হেঁটে যেতেই সেটি গিয়ে জোড়া লাগল একটি হল ঘরের মধ্যে। ঘরের মধ্যে রয়েছে কুশন দেওয়া সোফা, সামনে টেবিল, তাতে টাটকা ফুল সমেত ফুলদানি। ঘরের দেওয়ালে স্টাফ করা হরিণ, নীলগাই আর ভালুকের মাথা ডাঙানো। সমস্ত ঘরটা একবার চোখ বুলিয়ে নিয়ে সোফায় বসে অমিয়বাবু বললেন, ফোনটা কে করেছিল? আমি আপনাকে ফোনটা করেছিলাম। তার মানে আপনি ঋষিকেশ সান্যাল? বৃদ্ধ লোকটা জিব কাটল, তারপর বলল, হ্যাঁকে হ্যাঁকে, আমি আমি তো ওনার দেখাশোনাটা করি। উনি উনি ওই দোতলায় আছেন,
খুব একটা নিচের দিকে নামেন না, দিনের এই বেশিরভাগটা তো নিচের ঘরেই বসে কাজ করেন। আমি 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 এক্ষুনি ডেকে দিচ্ছি, ডেকে দিচ্ছি। বৃদ্ধ চলে যাওয়ার উপক্রম হলে অমিয়বাবু বললেন, দাঁড়ান, আপনাকেও কিছু প্রশ্ন করার আছে। আপনার নাম? নরহরি সামন্ত। বাড়ি? বাড়ি ছেলেবেলা থেকেই তো এখানেই থাকি, এখন ধরেন এটাই আমার বাড়ি। আচ্ছা, আপনার আত্মীয় স্বজন? বলতে পারবো না। মানে? মানে বিয়ে থা তো করিনি, আর ওই ভাই বোন কে কোথায় আছে, আদৌ তারা বেঁচে আছে কিনা জানালেই বাবু। আচ্ছা, তা আপনার দেশের বাড়ি কোথায় ছিল? ওই বাংলাদেশের বরিশালে। 1940 কে ওই 42-এর দিকে না এপারে চলে আসি বাবু, তখন অবশ্য ওই মায়ের কোলে, তো সে সবার ওই মনে নেই বাবু। পরে মা তো ওই সবটাই বলেছিল, তারপর অনাহার ঘূর্ণিঝড় মহামারীতে কে যে কোথায় চলে গেল, আর আমি এসে ঠেকলাম এই বাড়িতে বাবু, এই বাড়িতে। তা আপনার এখন বয়স কত? ওই 82 ধরেন। আচ্ছা, তা এই বয়সে ঋষিকেশ বাবুর খেয়াল রাখতে পারেন? ওই আর কি, মানে ওই কোন রকমে চলছি। আচ্ছা, ঘটনাটা কখন ঘটলো? কে বাবু, ভোর রাতের দিকেই বলে অনুমান। আসলে বাবু আমার তো রাতের বেলা ঠিক মতো ঘুম আসে না, আর উনিও তো ওই রাত জেগে কাজকর্ম করেন। তারপর ওই ভোর রাতের দিকে দুজনের চোখটা একটু লেগে যায়, আর আর জানেন বাবু সকালবেলায় উঠে দেখি জিনিসপত্র নেই। কতগুলো জিনিস? সব আমি দিতে পারবো না, ও সব ওই বাবু জানেন। ওকে, আপনি যেতে পারেন এবার। বলছিলাম কি, আপনি যদি একটু কষ্ট করে ওই দোতলায় যেতে পারেন ভালো হয় আর কি, মানে ওই ওনার হাঁটুর ব্যথাটা বেড়েছে ইদানিং। ওকে, চলুন। বৃদ্ধ আগে পথ দেখিয়ে নিয়ে চলল। হল ঘর থেকে বেরিয়ে কয়েকটা ঘর পেরিয়ে ডান দিকে উঠে গেছে ঘোরানো সিঁড়ি। সিঁড়ি ছাড়িয়ে হেঁটে যেতে যেতে অমিয়বাবুর নাকে এলো পুরনো জিনিসপত্রের গন্ধ। অবশ্য এই বাড়িতে এসে এটাই স্বাভাবিক। বাড়িটার ভেতরেও যে সমস্ত এলাকায় রোদের টুকরো এসে পড়ছে, সেখানেই হয় ফুল পাতাবাহার, নয়তো ক্যাকটাস বনসাই করা গাছের বাহার টব সমেত সাজানো রয়েছে। ঋষিকেশ বাবুর ঘরের সামনে পৌঁছে নরহরি বলল, বাবু পুলিশ এসেছে। ঋষিকেশ বাবু তখন প্রায় অন্ধকার ঘরে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বসে আতশ কাঁচ দিয়ে কিছু একটা পুরনো পুঁথি মনোযোগ দিয়ে পড়ছিলেন। পুলিশ কথাটা শুনে ঘাড় ঘুরিয়ে তিনি বললেন, পুলিশ আমার ঘরে? কে ডেকে আনলো? নরহরি এবার ঘরের ইলেকট্রিক বাতিটা জ্বালিয়ে দিয়ে বলল, আমি বাবু। আগ বাড়িয়ে ওস্তাদি তোমাকে কে দেখাতে বলেছে? সাব ইন্সপেক্টর অমিয়বাবু এবার একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন।
ঋষিকেশ বাবুরও ওনার চাকরের মতোই মাথার চুল আর গাল জুড়ে সাদা দাড়ি। তবে একটা অসাধারণ তৃপ্তি রয়েছে, শরীর অনেকটাই মজবুত, পরনে ফুল হাতা পাঞ্জাবি আর ধুতি। নরহরি যখন মিনমিন করতে শুরু করেছে, অমিয়বাবু তখন তাকে থামিয়ে বললেন, উনি তো ঠিকই করেছেন, এসব ব্যাপারে পুলিশের হেল্প নেওয়া অবশ্যই দরকার। আপনার পরিচয়? আমি লালবাজার হেডকোয়ার্টার থেকে আসছি। অবশ্য লোকাল থানার ওসির কল পেয়ে ওপর মহল থেকে শুধুমাত্র এই চুরির ব্যাপারে প্রাথমিক ইনফরমেশন নিতে এসেছি। এছাড়া এই বিষয়ে ক্রাইম ব্রাঞ্চ থেকে নিযুক্ত করা হয়েছে দুঁদে অফিসার অপরেশ চ্যাটার্জিকে। আমার ঘর থেকে কয়েকটা হাজার বারোশো বছরের পুরনো মূর্তি চুরি গেছে বলে এই জল ক্রাইম ব্রাঞ্চ অবধি ঘুরিয়েছে, তাজব ব্যাপার। আপনার বোঝার ভুল হচ্ছে, গত কয়েক মাসে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্রচুর এই ধরনের পুরনো সম্পদ চুরি গেছে। কে বা কারা এসবের পেছনে আছে এর কোনো হদিশ নেই। হতে পারে আসলে এরা একটা গ্যাং, যাদের বিদেশি ডিলারদের সঙ্গে যোগাযোগ আছে। ওরা মোটা টাকার লোভে এসব দেশের সম্পদ বিদেশে পাচার করছে, আর ওখানে এসবের ভীষণ ডিমান্ড। এদের পুরোটাই টিম ওয়ার্ক। এই ধরুন না, গত সপ্তাহে কোচবিহারের জমিদার বংশের অষ্টধাতুর গোপাল মূর্তি উধাও, তারপর মুর্শিদাবাদের ঐতিহাসিক মিউজিয়াম থেকেও অনেক কিছু লোপাট। এরকম সারা দেশে জায়গায় জায়গায় ঘটছে। আপনারা এসবের কিছুই জানেন না? খবর নিয়ে আমার মাথা ব্যথা কোনোদিনই ছিল না। আমি শুধু খেয়াল রাখি খোঁজের, ঐতিহাসিক প্রাগৈতিহাসিক বস্তুর গন্ধ পেলেই ছুটে যাই, তারপর সংগ্রহের চেষ্টা করি। তা আপনার সংগ্রহ এভাবে উধাও হলে আপনার কষ্ট হবে না? অবশ্যই হবে। তবে পুলিশকে জানাতে আপত্তি কেন? আপত্তি ঠিক না, আসলে এড়িয়ে যেতে চাইছিলাম। ও যা গেছে নিতান্তই মামুলি ব্যাপার, তাই নিয়ে বুড়ো বয়সে থানা পুলিশের চক্কর দাও, ও অনেক পরিশ্রম আর দুশ্চিন্তার ব্যাপার, যা আমার শরীরের পক্ষে ভালো না। ওই সবগুলোই একটা মিউজিয়ামে দেব বলে বাইরে বের করেছিলাম, নইলে সব এ ঘরেই থাকে। আসলে আমার সংগ্রহের ভাণ্ডার এতটাই বেশি যে আজ আর হিসেব রাখতে পারছি না। প্রথম দিকে একটা রেজিস্টার মেনটেন করতাম, এখনও সব ছেড়ে দিয়েছি। ও আপনি বাইরে কেন, ভেতরে আসুন। অমিয়বাবু ভেতরে ঢুকে চারিদিকে চোখ ফেলতেই স্তম্ভিত হয়ে পড়লেন। ভদ্রলোক করেছেন কি? বৃহৎ আকার ঘরটায় প্রাচীন বস্তুর সংগ্রহের পরিমাণ দেখলে চোখ কপালে উঠে যায়। কি নেই তাতে? প্রাচীন পুঁথি, গ্রন্থ, মূর্তি, পাথর, মমি, হোরাস, অনুবিশের মূর্তি, দেশি বিদেশি দেবদেবীর মূর্তি, হাতির দাঁতের কাজ, অস্ত্র, আরো কত কি, যার 80% জিনিসই হয়তো উনি নামই জানেন না। আজই প্রথম চোখে পড়ল। বিস্ময় ভরা চোখ নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, বাবা, এ তো আপনার কাছে তাবড় তাবড় মিউজিয়ামও দেখছি ফেল করে যায়। কি করেছেন মশাই, এত সব জোগাড় করলেন কিভাবে? ভারতের পুরাতত্ত্ব বিভাগে কর্মরত ছিলাম, সেই সুবাদে দেশ বিদেশ কম ঘুরেছি। আশ্চর্য হওয়ার জিনিসের কি অভাব ছিল? তবে সবটা কি আর ব্যক্তিগতভাবে সংগ্রহ করা যায়? মহা মূল্যবান এসব জিনিস, বাপ ঠাকুরদার জমানো যা কিছু ছিল সব এসবের পেছনেই গেছে। শুধু কি সম্পদ, এই জীবনটাও পুরনো জিনিস ঘাটতে ঘাটতে কবে যে মানুষটাও পুরনো হয়ে গেল টের পাইনি। বুঝলাম, সারা জীবনের সংগ্রহ আপনার। এবারে আমি তদন্তের স্বার্থে আপনাকে প্রাথমিক কয়েকটা প্রশ্ন করেই চলে যাব। এখন বলুন তো, চুরিটা হলো কিভাবে? সেটা তো একমাত্র চুরি বলতে পারবে, আর সেটা খুঁজে বের করা আপনাদের কাজ। মানে কিছুই টের পাননি? দু একদিন আগে আপনার সংগ্রহশালা নিয়ে তো
কাগজে একটা আর্টিকেল বেরিয়েছিল। একজন সাংবাদিক অনিচ্ছা সত্ত্বেও প্রায় জোর করে ইন্টারভিউ আর কিছু জিনিসের ছবি চেপেছিল। সে খবর দেশে কি সাড়া ফেলেছে আপনি বোধহয় কিছুই টের পাননি। গুপ্তধনের খোঁজ পেয়ে গেছে অনেকেই। আমি তো বলবো এটা উচিত হয়নি। যাকগে, যা হবার হয়ে গেছে। তা আপনার কি কাউকে সন্দেহ হয়? না, কাজের লোক ওই একটাই, মানে নরহরি। হ্যাঁ, আপনার সঙ্গে দেখা করতে বা অন্য কোনো কারণে বাইরের কারোর কি এই বাড়িতে কোনো যাতায়াত আছে? না, তেমন কেউ নেই। তবে মাসে একবার ডাক্তার সুপ্রতীক রায় আসেন, উনি স্থানীয় লোক, দীর্ঘ 30 বছর ধরে আমার হার্টের চিকিৎসা করছেন। আচ্ছা, বাড়ির প্রবেশ ও বাহিরের পদ ওই একটি? হ্যাঁ, পেছনের দিকে জলাশয় আর জঙ্গলা, ওদিকে কারো যাতায়াত নেই। কি কি চুরি হয়েছে যদি সেগুলোর নাম কিংবা ছবি পাওয়া যায়? ছবি নেই, তবে নাম পরিচয় বলতে পারব। আচ্ছা বলুন। হয়তো একটা হাতির দাঁতের কাজ করা সিলভারের ছুরি, যেটা আমি নাইজেরিয়া থেকে এনেছিলাম। একটা মুঘল জামানার পাথর বসানো আংটি, প্রায় 900 বছর পুরনো সংরক্ষণ করা একটা গন্ডারের শিং, আর একটা কষ্টি পাথরের ভাস্কর্য। এই সমস্ত বস্তু আপনার কাছে তেমন মূল্যবান নয়? প্রকৃত মূল্যবান বস্তু তো আমার গোপন স্থানে রাখা অমিয় বাবু, ওটির নাগাল কেউ পাবে না। আসলে আমরা দুষ্প্রাপ্য হলেই ভাবি সেটি মূল্যবান, কিন্তু যেসব দুষ্প্রাপ্য বস্তু অর্জনে সক্ষম সেটির ব্যাপারে কি বলবেন? আপনি কি জ্ঞানের কথা বলছেন? সেসব কথা আমি না হয় আপনার সিনিয়র অফিসার অপরেশ চ্যাটার্জিকেই বলবো। ওকে, যেটা ভালো বুঝবেন আপনি। আমাকে বোধহয় আবার উঠতে হবে। এ সমস্ত তথ্য আমি লালবাজারে হেডকোয়ার্টারে জানালে তবেই অপরেশবাবু ফার্দার ইনভেস্টিগেশনে আসবেন। আর হ্যাঁ, চুরির ব্যাপারটা খবরের কাগজে জানাতে পারেন, এতে চোর মহারাজের মাল পাচার করতে একটু অসুবিধা তো হবেই। চুরির ব্যাপারটা কাগজে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সংগ্রহশালার বিপুলতার কথাটিও দিয়ে দেবো ভাবছি, এতে চোর বাবাজি লোভ খানিক বাড়বে। এতে রিস্ক হয়ে যাবে না? জীবনে এর থেকেও অনেক বড় বড় রিস্ক নিয়েছি মশাই, দেখাই যাক না এবারে চোর বাবাজি কতখানি রিস্ক নেয়। দুজন কনস্টেবলকে কি পাহারায় রেখে যাব? না না, সাবধান হবার নোটিশ দিয়ে ফাঁদ পাতাটা ঠিক হবে না। ওকে, খুব তাড়াতাড়ি অফিসার অপরেশ চ্যাটার্জি আপনার সঙ্গে মিট করতে পারেন। আশা রাখছি একটু সহযোগিতা করবেন ওনাকে। অবশ্যই অবশ্যই, আমি আসছি, আশা রাখছি আপনি সহযোগিতা করবেন। আগামী কয়েকদিন নজরে পড়বার মতো কোনো ঘটনা ঘটেনি। ইতিমধ্যে ঘটনাটা কাগজে প্রকাশিত হয়েছে, এও ছাপা হয়েছে জাদ্রেল অফিসার অপরেশ চ্যাটার্জি নাকি কেসটা হাতে নিয়েছেন। ঋষিকেশবাবু এসব বেমালুম ভুলে গিয়ে নিজের ঘরেই সংগ্রহশালা নিয়ে মেতে থাকেন দিনরাত। হঠাৎই একদিন সন্ধেবেলায় ফের কলিং বেলের শব্দ। নরহরি দরজা খুলে দেখল সুবেশ সপ্রতিভ একজন লোক দাঁড়িয়ে রয়েছেন তাদের দরজায়, হাতে একটা চামড়ার ব্যাগ, চোখে চশমা, বয়স 50-এর নিচে। নরহরি মুখের দিকে তাকিয়ে বলল, আপনাকে তো ঠিক। এনিন, অপরেশ চ্যাটার্জি, ক্রাইম ব্রাঞ্চ। এখানে একটা চুরির ব্যাপারে। চিনেছি চিনেছি, আপনি আসবেন সেই কথা তো বলে গিয়েছিল ওই সাব ইন্সপেক্টর অমিয় বাবু। আসুন আসুন। হ্যাঁ, অপরেশবাবু প্রথমেই সমস্ত বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে দেখলেন, চোর আসার সম্ভাব্য রাস্তাগুলো মার্কও করলেন তিনি। এর ফাঁকে নরহরিকে টুকরো টুকরো কিছু জিজ্ঞাসাবাদও সেরে নিলেন। তারপর তিনি ঋষিকেশবাবুর সঙ্গে দেখা করতে চাইলেন। এরপর নরহরি সোজা ওনাকে ওপরে নিয়ে গিয়ে
ঋষিকেশবাবুর সামনে দাঁড় করালুম এবং অপরেশবাবুর পরিচয়টা ঋষিকেশবাবুকে দিল। তারপর নরহরি নিচে নেমে গেল। ঋষিকেশবাবু তখন একটা মসৃণ পাথর নিয়ে নেড়ে চেড়ে দেখছিলেন। অপরেশবাবুকে আসতে দেখেও যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই তার। অপরেশবাবু এরপর নিজের পরিচয় দিয়ে প্রাথমিক ও প্রয়োজনীয় কিছু প্রশ্ন করতে থাকলেন। ঋষিকেশবাবু ওই মসৃণ পাথরটা পরীক্ষা নিরীক্ষায় মগ্ন থাকা অবস্থাতেই উত্তর দিয়ে চললেন, যেন এই মুহূর্তে অপরেশবাবুর থেকে ওই পাথরটাই বেশি ইম্পর্টেন্ট। এই আচরণে বেশ খানিকটা অসন্তুষ্ট হয়েছেন অপরেশবাবু। কি এত মনোযোগ দিয়ে দেখছেন, ওই তো একটা সামান্য পাথর। এবার ঋষিকেশবাবু মাথা তুললেন, তারপর তিনি বললেন, অনেক সময় চোখ যা দেখে সেটা সত্যি নয়। তাবড় তাবড় মানুষের ইন্দ্রিয়কেও খুব সহজেই ধোঁকা দেয়া যায়। সামান্য জিনিসের আড়ালে ভয়ঙ্কর অনেক সত্য লুকিয়ে থাকে অপরেশবাবু। কিরকম সত্য? আসুন ভেতরে বসুন। অপরেশ চ্যাটার্জি চোখের চশমাটা খুলে ঘরের ভেতরে ঢুকে দৃষ্টি ফেলতেই বিস্ময়ে তার চোয়াল যেন কখন ঝুলে পড়েছে, তবে তিনি তা টের পাননি। নরহরি কখন নিচ থেকে আবার ওপরে এসেছে সেটাও তিনি খেয়াল করেননি। নরহরি এবার একটা চেয়ার টেনে এগিয়ে দিতেই সেই শব্দে সম্বিত ফিরে পেয়ে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন। তারপর বিস্ফারিত চোখ নিয়ে সেখানে বসে পড়লেন। এবার ঋষিকেশবাবু বললেন তাকে, পাথরের কথাটা যখন জিজ্ঞাসা করলেন তখন এর গোপন পরিচয়টা দিই আপনাকে। এটা সামান্য পাথর নয়, এটা একজনের মৃত্যুর জন্য দায়ী। এই পাথরটা দেখতে তো তেমন মূল্যবান বলে মনে হয় না যে একে হাতানোর চেষ্টায় খুন হতে হবে কাউকে। তবে হ্যাঁ, এই পাথরের আঘাতে সহজেই কাউকে হত্যা করা যেতে পারে। খুন বললে এর সাথে অন্যায় করা হবে, বলা যায় অ্যাক্সিডেন্টাল ডেথ। কিরকম? এ অনেক পুরানো কথা, অনেকটাই অস্পষ্ট। তবে মূল ব্যাপারটা আমার এখনো মনে আছে। তখন সবে বছর দশেক হয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগে আমি কর্মরত। দেশের মাটি ছেড়েও বিশেষ বিশেষ অভিযান সীমারেখা অতিক্রম করতে হচ্ছে, তবে সবটাই আইন মেনে সরকারিভাবেই। নেপালের একজন পুরাতত্ত্ববিদ লিয়াম এবং চায়নার একজন পুঁথিবিশারদ সি জিজিং আর আমি তিব্বতের একটা গিরিগুহার উদ্দেশ্যে যাত্রা করেছি দিন পনেরো হবে। বৌদ্ধ ধর্মের অনুগামীরা একসময় মতবিরোধের কারণে কয়েকটি শাখায় বিভাজিত হয়ে পড়েছিল। তার একটি শাখা নাকি তিব্বতের উদ্দেশ্যে যাত্রা করে। ওই স্থানে কোনো এক গিরিগুহায় দীর্ঘদিন সাধনায় মত্ত ছিল এবং সেখান থেকে আর তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এখনও সেখানে তাদের দ্বারা রচিত আশ্চর্য কিছু পুঁথি নাকি ওই গিরিগুহায় রয়েছে, এসবের সন্ধান দিয়েছিল সি। তথ্য প্রমাণ ও গবেষণার উপর ভিত্তি করে আমরা যাত্রা করি। কয়েকদিনের দুর্গম পথে তুষারপাত, প্রবল ঠান্ডায় আর সঙ্গে আনা জিনিসপত্র টানতে টানতে আমাদের অবস্থা প্রায় প্রত্যেকেরই খারাপ। আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা সেরে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, অভিযান অসমাপ্ত রেখে ফিরে যাব। আবহাওয়া আমাদের সাথ দিচ্ছে না। রাত্রে একটা বরফের চায়ের উপর সেল্টার তৈরি করার সময় লিয়াম হঠাৎ চিৎকার করে উঠল, সে একটা কি দেখেছে। আমি আর সি ছুটে এসে বরফে আলো ফেলে দেখি বরফের ভেতর একটা লাশ। সঙ্গে আনা যন্ত্রপাতি দিয়ে বরফ খুঁড়ে লাশ বার করতে গিয়ে আমাদের প্রত্যেকেরই চোখ কপালে উঠল। একটা নয়, একে একে বেরিয়ে এলো কয়েক ডজন লাশ। এই লাশ প্রায় কয়েকশো বছর আগের পুরনো হবে, কারণ মানুষগুলো শীতের পোশাক আশাক হাল ফ্যাশনের নয়,
পশুর চামড়া জাতীয় কিছু। রাতে না ঘুমিয়ে এই সমস্ত কাণ্ড সামলাতেই গেল। এরা পর্বতারোহিত নয়, এই অঞ্চলে মানুষজনের বসবাসও থাকার কথা নয়। এরা কারা? লিয়াম বলল সকালের আলো ফুটলে বিষয়টা বোঝা যাবে। সকালের আলো ফুটতে আমরা থ, এরাও আমাদের মতোই কোনো কিছুর উদ্দেশ্যে যাত্রা করেছিল এই পথে, কারণ ওদের সাথে পাওয়া বাক্স প্যাঁটরায় খনন কার্য করার উপাদান রয়েছে অজস্র। তিব্বতের গিরিগুহার যাত্রাপথের চামড়ার একটা মানচিত্র রয়েছে, তার মানে তারা ওই পুঁথি সংগ্রহ করতেই এসেছিল কয়েকশো বছর আগে। কিন্তু মারা পড়ল কিভাবে? বরফের ধস নেপে কি? লিয়াম বলল, একটা জিনিস লক্ষ্য করেছেন? ফাট! প্রত্যেকটা মৃত দেহেরই মাথায় আর কাঁধে চোট, এরকমটা হয় ওপর থেকে কিছু পড়লে। অনুমান করুন, ঝির ঝির বৃষ্টিতে আমাদের মাথা আর কাঁধি তো আগে ভেজে। তার মানে ওপর থেকে কিছু অনবরত বৃষ্টির মতো পড়ে এতগুলো মানুষ মারা গেছে বলছেন? বরফে খন্ড, তা চেয়েও কঠিন উল্কা বৃষ্টি। দেখুন আশেপাশে বরফের তলায় মসৃণ পাথরের অসংখ্য টুকরো রয়েছে। আমার অনুমান এরা এই পথ দিয়ে যাত্রা করার সময় আচমকাই উল্কা বৃষ্টি শুরু হয়। এরা মাথা গোজার কোনো স্থান না পেয়ে অগত্যা পাথরের আঘাতে খুলি আর কাঁধের হাড় ফেটে মারা যায়। স্ট্রেঞ্জ! আমি বরফের চাই খুঁড়ে কিছু উল্কার খণ্ডাংশ সঙ্গে নিয়ে নি। মহাকাশের জিনিসে আবার কম কিসের, এই সেই প্রাণ ছিনিয়ে নেয়া পাথর। এরপর লিয়াম সেখান থেকে বেস ক্যাম্পে ফিরে যায় হেল্পের জন্য। এতগুলো মৃতদেহ নিয়ে ফেরবার জন্য সাহায্যের তো প্রয়োজন, এগুলো তো আর ফেলে রেখে দেওয়া যায় না। এও তো ছিল বিরাট খোঁজ। এতটা শুনে অপরেশবাবু পাথরটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। তারপর তিনি প্রশ্ন করলেন, আর সেই পুঁথিটার কি হলো? খুব ভালো প্রশ্ন করেছেন। অভিযান তো এক প্রকার বাতিলের তালিকায় ছিল। হেলপাস অব্দি এই শীতল পার্বত্য এলাকায় বসে অপেক্ষা করব, তার চেয়ে গিরিগুহার উদ্দেশ্যে গেলে কেমন হয়? আমার প্রশ্ন শুনে সে বলল, লিয়াম ফিরে এসে আমাদের দেখতে না পেলে দুশ্চিন্তায় পড়বে, এখানে বসে থাকাই ঠিক হবে। আমি বললাম, বরং আমি যাব, আমি এগিয়ে যাই, তুমি অপেক্ষা করো। সেই প্রস্তাবে প্রথমে রাজি হচ্ছিল না, শেষে আমার জেদের কাছে হার মেনে গুড লাক বলে বিদায় জানালো। আমি পূর্বের প্ল্যান মাফিক এগিয়ে চললাম। অল্প কয়েকদিনের মধ্যে গিরিগুহায় পৌঁছালাম, কিন্তু সমস্ত শ্রম পণ্ডশ্রমে পরিণত হল। কেন, পুঁথি পাননি? পেয়েছি, তবে পুঁথি নয়, একটা চামড়ার বাঁধাই করা খাতাগুজের, যাতে কিছুই লেখা নেই, তুলোট কাগজের হলদে হয়ে আসা একগুচ্ছ পাতা কেবল, এবং তার পাশে একটা মাটির দোহাত আর তাতে ডোবানো ধাতুর খণ্ড। ওটাই নিয়ে ফিরে এলাম, এসে দেখি সকলেই হাজির। তারপর উদ্ধারকারী দল দফায় দফায় হেলিকপ্টার নিয়ে এসে আমাদের ওই লাশ সমেত নিয়ে সমতল ভূমিতে ফিরল। এর কয়েক সপ্তাহ পরে এই লাশগুলির ময়নাতদন্তের রিপোর্ট পেশ হয়, তাতে লিয়ামের অনুমান 100% সত্য প্রমাণিত হয়। ঋষিকেশবাবু কাহিনী বলা সমাপ্ত করলে অপরেশবাবু বললেন, তার মানে আপনারা এবং ওই অভিযাত্রীরা সামান্য কাগজের জন্য জীবনের বাজি রেখে এগিয়ে গিয়েছিলেন, সমস্ত পরিশ্রমটাই জলে গেল? না, সম্পূর্ণটা জলে যায়নি। বাড়ি ফিরে আমার সংগ্রহশালায় সেই চামড়ায় বাঁধানো খাতাটা নিয়ে নানান রকমের পরীক্ষা নিরীক্ষা চালাই, তাতে ওর থেকে উল্লেখযোগ্য কিছু না পেয়ে শেষটাই সিদ্ধান্ত নিলাম, আমার সংগ্রহশালার রেজিস্টার হিসাবে ওটাকে ব্যবহার করব। প্রাচীন আমলের জিনিসপত্র, তার রেজিস্টারটাও হবে ঐতিহাসিক, ব্যাপারটা বেশ মানানসই হবে,
লিখতে বসে আরেক বিপত্তি, আধুনিক কোনো পেনেই ওতে আঁচড় কাটতে পারলাম না। অগত্যা ওর সঙ্গে প্রাপ্ত কলম আর দোয়াত নিয়ে বসলাম। হাতের লেখা খুব একটা স্পষ্ট নয়, আর দ্রুত কলমও সচ্ছিল না। যাকে একটা উপায় তো হলো, এক একটা সংরক্ষিত বস্তুর নাম আর কোথা থেকে কিভাবে সংগ্রহ করেছিলাম সমস্ত বৃত্তান্ত লিখে চললাম। কাজ বেশি দূরে গেল না, তবে রাত্রি হলো ঢের, কাজ বন্ধ করে শুয়ে পড়লাম। সকালবেলা সংগ্রহশালায় ঢুকে রেজিস্টার খুলে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলাম না, কাল রাত জেগে যতটা কাজে গিয়েছিলাম তার একটি আঁচড়ও নেই, সব ভ্যানিশ। শরীরে কাঁপুনি দিয়ে হতবাক হয়ে গেলাম। এটা দেখে যে যে বস্তুর নাম লিখেছিলাম সেগুলো আমার সংগ্রহশালায় জোড়ায় জোড়ায় উপস্থিত, অর্থাৎ আমার পূর্বের সংগ্রহকৃত সব বস্তুগুলোর মাঝে কোথা থেকে আরও একটি করে হাজির, সবগুলো এখন এক জোড়া করে। আমার মাথায় যেন গোলমাল পেকে গেল। নিজেকে সামলে খানিক শান্ত হতেই খানিকটা পরিষ্কারভাবে ধরা দিল আমার কাছে, আমি যে জিনিসগুলোর নাম লিখেছি ওই তুলট কাগজে সেগুলি বাস্তবে হাজির হয়েছে, মানেই ফাঁকা খাতা আর কিছুই নয়, মনের সমস্ত বাসনা পূরণের একটা যন্ত্র। ওতে দোয়াতের কালি দিয়ে যা লেখা হবে তাই বাস্তবায়িত হবে। আচ্ছা, আষাঢ়ে গল্প ফেঁদেছেন ঋষিকেশ বাবু। তিব্বতের গুহা, অভিযাত্রীদের উল্কাপাতে মৃত্যু, পুঁথি অবধি ঠিক ছিল, বাট ইচ্ছে পূরণের খাতা বানিয়ে পুরো ব্যাপারটায় গুলিখোর কাহিনী বানিয়ে দিলেন। আপনার মতো মানুষের কাছে এরূপ আশা করা যায় না। আর বলছেন কাকে? ক্রাইম ব্রাঞ্চের অফিসার অপরেশ চ্যাটার্জিকে। ভোগাস, ঋষিকেশবাবু কোনো রকম বাধা দিলেন না ভদ্রলোকের তুচ্ছ তাচ্ছিল্যযুক্ত আচরণ ও মুখভঙ্গিকে, কেবল জোর গলায় ডাক দিলেন নরহরিকে একবার। নরহরি এসে উপস্থিত হলে সামনের টেবিলের ড্রয়ারটা টেনে তার থেকে চাবি বার করে ওর হাতে দিয়ে তিনি বললেন, যাও সিন্দুক খুলে কালির দোয়াত আর খাতাটা নিয়ে এসো। নরহরি আদেশ পালনে উদ্যত হল। ঋষিকেশবাবু আবার বললেন, এ জিনিস লোকচক্ষুর আড়ালে রেখেছি, কারণ এ বস্তু খারাপ লোকের পাল্লায় পড়লে সব ওলট পালট হয়ে পড়বে, এ এক মারাত্মক অভিশাপের থেকে কম কিছু না। অপরেশবাবু এখনো হেসে চলেছেন, তবে হাসির মাত্রাটা কিন্তু মৃদু। এবার তিনি বললেন, আপনি এসব নাটক থামিয়ে বাড়িতে ঘটে যাওয়া ঘটনায় ফিরে আসুন। গোটা দেশ জুড়ে এই চুরি চলছে, আমার কাঁধে বিরাট দায়িত্ব, এসব বুজরুকি দেখবার সময় নেই এখন, ছেলে মানুষই রাখুন, আমার সময়ের দাম আছে, ভোজবাজি দেখবার জন্য আমি এখানে আসিনি। শুনেছিলাম আপনি প্রচুর অভিযান চালিয়েছিলেন, পুরাতত্ত্ব বিভাগের একজন অভিজ্ঞ দায়িত্ববান কর্মী ছিলেন এক সময়, সেই সুবাদে খানিক অভিজ্ঞতার কাহিনী শুনলাম, ব্যাস এই অবধি, আর এগোনো ঠিক হবে না। এবারে আপনার বাড়িতে চুরি যাওয়া সম্পদগুলির প্রসঙ্গে ফিরে আসুন তো। ইতিমধ্যে নরহরি হাজির হয়ে টেবিলের ওপর রাখল মোটা চামড়া দিয়ে বাঁধানো খাতা আর দোয়াত। একবার দৃষ্টি ফেলেই বোঝা যায় এ বস্তুর বয়স কত। ঋষিকেশবাবু বললেন, নিন লিখুন। আরে মশাই থামুন, এসব পরে হবে, কাজে ফিরুন। আমি অতি সাধারণ ভাষায় কথা বলছি বলে আপনি দেখছি আমাকে এক প্রকার হেয় করা আরম্ভ করেছেন। ঋষিকেশবাবু যেন ছাড়বার পাত্র নন, আঘাতটা ওনার মান সম্মানে গিয়ে ঠেকেছে। দুই পক্ষের দীর্ঘক্ষণ এ বিষয়ে তর্ক বিতর্কের পর অপরেশবাবু বললেন, অলৌকিক বিষয়ে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, শুধুমাত্র আপনার বয়সের কথা মাথায় রেখে আপনার সম্বন্ধে কাগজে পড়ে এবং আপনাকে প্রথম দর্শনে যে সম্মান প্রদান করেছি সেগুলো বজায় রাখতেই আমি রাজি হচ্ছি। আপনার জায়গায় অন্য কেউ থাকলে অন্য রাস্তা নিতাম, কারণ ডিউটি আওয়ারে আমি ডিউটির বাইরে মাথা ঘামাই না।
ওকে, আমি আপনার কথার মান রেখেই বলছি, আপনার গোপন ইচ্ছে পূরণের এটাই একমাত্র সময়। তবে যা লিখবেন আমাদের না দেখিয়ে নিজে একমাত্র সেটা জানবেন, অন্য কেউ না। প্রয়োজনে আমি এগুলো নিয়ে ওই কোনায় রাখা পেগাসের মূর্তিটার পাশের টেবিলে চলে যেতে পারেন। অপরেশবাবু অনিচ্ছুকভাবেই খাতা আর দোয়াত নিয়ে ঘরের আরও ভেতরে গেলেন। সামনে দেখলেন একটা বিরাট ডানাওয়ালা ঘোড়ার মূর্তি, আর তার পাশে একটা ছোট্ট টেবিল। তার মানে এই ঘোড়াটি হচ্ছে পেগাসিস। ঋষিকেশবাবু এই মূর্তিটার দিকে ইশারা করেছিলেন, ঘোড়ার চোখ দুটো যেন জ্যান্ত, জল জল করছে স্ফটিকের মতো। এরপর খাতা খুলে দোয়ার থেকে ধাতুর কলম তুলে নিয়ে খানিকক্ষণ ভেবে নিয়ে লিখে ফেললেন মনের গোপন ইচ্ছে। তারপর পাতাটা ছিঁড়ে পকেটে ভরে নিয়ে ফিরে এলেন। এসে তিনি হাসি হাসি মুখ করে বললেন, অলৌকিক কারবার ঘটুক বা না ঘটুক তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু কাইন্ডলি এখানে ঘটে যাওয়া এই লেখালেখির ব্যাপারটা প্লিজ আউট করবেন না। ঋষিকেশবাবুর ইতিবাচক মাথা ঘোরানো দেখে নরহরিও সম্মতিসূচক মাথা নাড়ল। অপরেশবাবু তদন্তের সমস্ত প্রকার আদব কায়দা, জিজ্ঞাসাবাদ, খুঁটিনাটি, কৌতূহল নিবৃত্তি করে চলে গেলেন। ঠিক পরদিন ছুটতে ছুটতে এলেন অপরেশবাবু, চোখে মুখে বিস্ময়, যেন হাতে চাঁদ পেয়ে গেছেন। ঋষিকেশবাবুর সামনে পৌঁছে মাথা নামিয়ে তিনি বললেন, আই এম সরি, সেদিন আপনার জ্ঞান অভিজ্ঞতাকে এইভাবে আঘাত হানা আমার একদম উচিত হয়নি। আর এও বোঝা উচিত ছিল বিজ্ঞানের উপরেও কিছু আছে যা এই বিশ্বব্রহ্মাণ্ডকে চালাচ্ছে। অর্থাৎ আপনার ফাঁকা খাতা সত্যি সত্যি ইচ্ছে পূরণ করতে সক্ষম। আমি সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছি এর কার্যকারিতা দেখে। আমি যা লিখেছিলাম তার বেশি পেয়েছি, আমি তো পুরোপুরি অবাক। এখন আরেকটা আরজি আছে আমার। কি বলুন? এই অলৌকিক বস্তুটি আমার চাই। অসম্ভব, ও আমি কারো হাতে তুলে দিতে পারবো না, কিছুতেই না। ও বড় সর্বনেশে জিনিস, নিজেকে সামলে রাখতে পারবেন না আপনি। সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি শুধু ওটি আমাকে দিন প্লিজ। নো, নেভার, নেভার। অপরেশবাবু এবার কোমরের পেছনে হাত দিয়ে সেখানে রাখা রিভলভারটা বের করে ঋষিকেশবাবুর কপালে ঠেকিয়ে বললেন, এবারেও না। বুঝতে পারছেন পাওয়ার নেশা আপনাকে কত নিচে নামিয়েছে? এর চেয়ে বড় ক্ষতি হবে। সাবধান, লোভ জিনিসটা ভালো নয়, সংবরণ করুন। অপরেশবাবু সেদিকে কান না দিয়ে চিৎকার করে ডাকলেন, নরহরি, নরহরি। নরহরি এসে এই দৃশ্য দেখার পর পাথর বনে গেল। তারপর অপরেশবাবু বললেন, ওই কালির দোয়াত আর খাতা নিয়ে এসো, কুইক কুইক, নড়বেন না। পুতুলের মতো নরহরি সেসব এনে হাজির করে দিল অপরেশবাবুর কাছে। অপরেশবাবু ওগুলোকে বগলদাবা করে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন, আর তারপরই চোয়াল ফেলে হাসলেন ঋষিকেশবাবু। খুব দ্রুততার সঙ্গে অপরেশবাবু যে হোটেলে এসে উঠেছিলেন সেই হোটেলের নিজের ঘরে পৌঁছে টেবিলে খাতাটা রেখে লিখতে বসলেন। তার লেখার অনেক কিছুই আছে, মাঝে মধ্যেই আকাশের দিকে তাকিয়ে ক্রমাগত লিখেই চললেন। প্রায় মিনিট কুড়ি পর টেবিল ছেড়ে উঠতে যাবেন এমন সময় পেছন ঘুরে দেখলেন পেছনে দাঁড়িয়ে রয়েছে ঋষিকেশবাবু আর নরহরি। ওদের মুখে হাসি। সব থেকে আশ্চর্য, ঋষিকেশবাবুর হাতে রিভলভার, যেটা তাক করা রয়েছে তারই ওপর। অপরেশবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন,
তাকে বন্দুকের ভয় দেখাচ্ছেন? সে খেয়াল আছে? ও জিনিস আমার কাছেও আছে। চুপ, নইলে হাতে এটা কি আছে দেখেছিস তো? একবার দাবালেই তোর সমস্ত চালাকি নিমেষে উড়ে যাবে। অপরেশবাবুর মুখটা যেন মুহূর্তেই হাওয়া ছাড়া বেলুনের মতো চুপসে গেল। কপাল বেয়ে নামতে থাকে ঘামের রেখা। ভেতরে ভেতরে যেন একটা আশঙ্কা ওনাকে গ্রাস করছে, যার চিহ্নগুলো মুখমণ্ডলে ফুটে উঠছে বারবার। এখন আর নড়বার শক্তি নেই তার। মুখের ভেতরটা শুকিয়ে আসে মুহূর্তেই। এরপর ঋষিকেশ বাবু চিৎকার করে ডাকলেন, মথুর বাবু। Yes, sir. এবার ভেতরে আসুন। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করল লোকাল থানার পুলিশ মথুর ঘোষ, আর সঙ্গে চারজন কনস্টেবল। মথুরবাবু ঘরে ঢুকেই পাণ্ডুলিপিটা তুলে নিয়ে তাতে চোখ বুলিয়ে বললেন, ওর সমস্ত ক্রাইমের কথা নিজেই লিখে ফেলেছে স্যার, এটা কোর্টে পেশ করা যাবে, ভালো প্রুফ। তারপর দুজন কনস্টেবল মথুরবাবুর ইশারায় অপরেশবাবুর দিকে এগিয়ে হাতকড়া পরাতে গেলে উনি কাঁপা কাঁপা গলায় বলেন, কি করছেন কি আপনারা? কাকে অ্যারেস্ট করছেন? অপরেশ চ্যাটার্জিকে? কিন্তু কোন অপরাধে? স্টপ স্টপ, অনেক হয়েছে, এবার অ্যাক্টিংটা বন্ধ কর, ধরা পড়ে গিয়েছিস। অপরেশ চ্যাটার্জি তুই নস, সেটা আমি। কথাটা বলে দাঁড়ি গোপ খুলতে লাগলেন এতক্ষণ ঋষিকেশ সান্যাল সেজে থাকা অপরেশ বাবু। তারপর তিনি বললেন, আসল ঋষিকেশ সান্যাল হলেন উনি, নরহরি বলে কেউ নেই, ওটা কাল্পনিক চরিত্র। ওনার সঙ্গে প্ল্যান করেই আমি তোকে ধরবার নাটক করি। অনেক দৌড় করিয়েছিস আমাকে, তোর জন্যই আজ এই ছদ্মবেশ। মিডিয়ার চুরির খবর ছাপা থেকে এই অবধি সবটাই তোকে ধরবার ফাঁদ ছিল। তোকে আমি প্রথম দিনই ধরতে পারতাম নকল অপরেশ চ্যাটার্জি হয়ে ঋষিকেশবাবুর সংগ্রহশালায় ঢু মারার অপরাধে। আসলে তুই সেদিন গেছিলি ওনার কাছে মালপত্তর কতটা সেটা দেখতে, কিন্তু নকল মানুষ সাজার অপরাধে তোকে ধরার চেয়ে তুই যে আসল চোর সেটা প্রমাণ করার দরকার ছিল। আর তুই খুব সহজেই আমাদের পাতা দ্বিতীয় ফাঁদে পা দিয়ে নিজের অপরাধগুলো মিটিয়ে ফেলার চেষ্টায় এই ইচ্ছে পূরণের পাণ্ডুলিপিতে তুই নিজের হাতে সবটা কবুল করে নিয়েছিস। ভেবেছিলাম তুই খুব চালাক, কিন্তু এই যে দেখছি সরল গোবেচারা চোর। অবশ্য তোর বিশ্বাস অর্জনের জন্য আমাদের খাটতে হয়েছে অনেকই, তিব্বতের গল্প ফাঁদা, তারপর ঋষিকেশবাবুর সংগ্রহশালা থেকে একটা ফাঁকা পুরনো কাগজের বান্ডিল ও দুয়ার জোগাড় করা, তারপর পেগেশাসের চোখে ক্যামেরা লাগিয়ে তোর লেখা ইচ্ছেগুলো দেখে শেষমেশ তোর চাহিদার জিনিস তোর পিছু নিয়ে তোর হোটেলের রুমে পৌঁছানো, সেসব অনেক ঝামেলা ছিল জানিস। এত চরিত্র থাকতে তুই আমার পরিচয় নিয়ে ঘরে ঢুকলি, এটা আমার মনে খানিকটা খটকা ধরেছিল। তারপর ভাবলাম এটা নিশ্চয়ই কাগজে আমার নামটা দেখে আইডিয়াটা তোর মাথায় আসে, আর এই নাম নিয়ে ঢুকলে সোজা সংগ্রহশালায় ঢুকতে তোর কোনো অসুবিধে হতো না। চালটা ভালোই দিয়েছিলি, কিন্তু আসল অপরেশ চ্যাটার্জি যে আগে থেকেই সেখানে হাজির আছে সেটা তুই কী করে আন্দাজ করবি বল? নে এবার গাড়িতে গিয়ে ওঠ, ওঠ ওঠ। কনস্টেবলরা ওকে জোর করে ঠেলে গাড়িতে তুলল। ও আর দ্বিতীয় কোনো বাক্য খরচ না করেই, নিজের অপরাধ স্বীকার করেই পুতুলের মতো গিয়ে গাড়িতে উঠে বসল। এরপর অপরেশবাবু ঋষিকেশবাবুকে বললেন, আপনার সহযোগিতা ছাড়া এই অভিযান কিছুতেই সম্ভব হতো না। ভাগ্যিস আপনার অভিজ্ঞতাগুলো আমার সঙ্গে এই কদিনে শেয়ার করেছিলেন, নইলে সংলাপ ছাড়া নাটকটা চলতো কীভাবে? আর আপনি অভিনয়টা ভালোই চালিয়েছেন, আশা করি এর কাছ থেকেই বাকিদের হদিশ পেয়ে যাব। এবার বলুন তো, ওই চামড়া বাঁধাইয়ের খাতাটা কোথায় পেয়েছিলেন? সে এক রহস্যময় ইতিহাস, অন্যদিন সময় করে আসবেন শোনাবু। আপাতত ওটা আমার ঘরেই পড়েছিল বাতিলের খাতায়, কোনো দিন নেড়ে চেড়েও দেখিনি। ফাঁকা পাণ্ডুলিপি দেখে ভেবেছিলাম ওর মালিক লিখবেন বলে বোধহয় তৈরি করেছিলেন, কিন্তু কোনো কারণে হয়তো লেখেননি। আবার রহস্য বলে হাসলেন অপরেশবাবু, তারপর গাড়িতে উঠলেন। ঋষিকেশবাবু উঠলেন মাথুরবাবুর গাড়িতে। গাড়ি খানিকটা চললে অপরেশবাবু হঠাৎ বললেন, ধরা তো পড়েই গেলি, এবার বল তোর নাম কি?
আগে 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 সমরেশ। এখনো সমরেশের চোখে বিস্ময়। আমতা আমতা করে সে জিজ্ঞাসা করল, আচ্ছা স্যার, আপনারা আমার খাতায় লেখা দেখে কতগুলো টাকা ভর্তি ব্যাগ আর রিভলভার আমার বাড়িতে রেখে এসেছিলেন? কেন, একটা ব্যাগ আর একটা রিভলভার? এই উত্তর শুনে সমরেশ হাসল, তারপর বলল, আমি কিন্তু দুটো ব্যাগ ভর্তি টাকা আর দুটো রিভলভার পেয়েছি। তাহলে আর একটা রাখলো কে? আর যাই হোক, ওই পাণ্ডুলিপি কিন্তু সত্যি ইচ্ছে পূরণ করে স্যার। বার বটে না, এক চট চালাকি তোমার বার করে দেব। দুদিন কয়েক খা পড়লে সব ইয়ার কি বেরিয়ে যাবে। আপনি আমাকে আটকে রাখতে পারবেন না স্যার। ইচ্ছে পূরণের খাতায় আমি শেষবার আমার সমস্ত চুরি কুকর্মের রেকর্ড মুছে ফেলবো, ভালো মানুষ হয়ে বাঁচব, এই কথাগুলোই লিখেছি। কারণ এ রাস্তায় শান্তি নেই, কি করব, বাড়িতে অভাব, শিক্ষিত হয়ে রোজগারের রাস্তা না পেয়ে অসুস্থ মাকে ভালো চিকিৎসা পাইয়ে দেওয়ার আশায় এই গ্যাংয়ে ঢুকে পড়েছি। এখন এখান থেকে বেরোবার চেষ্টা করলেই মৃত্যু, ওরা আমাকে ছাড়বে না। ভালো মানুষ হওয়ার স্বপ্ন আমিও দেখেছিলাম, পরিস্থিতি হতে দেয়নি। তাই প্রথমবার পাণ্ডুলিপিতে লিখে যখন সত্যি সত্যি টাকাগুলো পেলাম, তখন মনে বড় লোভ হলো। আমি আবার ভালোভাবে নতুনভাবে বেঁচে থাকার আশায় দ্বিতীয়বার ওই সব লিখি। কিন্তু আপনি আমাকে আটকে রাখতে পারবেন না স্যার, পারবেন না, এ আমি বুঝে গেছি। সমরেশের গুমরে গুমরে মরা যন্ত্রণার কথা কারো কানে পৌঁছয় না। গাড়ি লোকাল থানায় পৌঁছে গেল। সমরেশকে লক আপে ভরে অপরেশবাবু মাথুরবাবুকে বললেন, ওকে নজরে রাখবেন, আমি আজকের রাতটা হৃষিকেশবাবুর ওখানে কাটিয়ে সকালে ওকে নিয়ে লালবাজার হেডকোয়ার্টারে পৌঁছে যাব। ওকে। মাথুরবাবু লকআপে তালা মেরে রাতটা থানাতেই থেকে গেলেন। খুব ভোরে অপরেশবাবুর মোবাইলে একটা ফোন এলো। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো, স্যার, আমি সাব ইন্সপেক্টর মাথুর ঘোষ বলছি। ঘুম জড়ানো গলায় অপরেশবাবু বললেন, হ্যাঁ মাথুরবাবু বলুন। স্যার, আমি সারা রাত থানায় জেগেই ছিলাম লোকআপে তালা লাগানো, কিন্তু 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 কি সমরেশ উধাও। হোয়াট? এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা ইচ্ছে পূরণ। জ্যাম হাব স্টুডিওর পাশে থাকার জন্য লেখক আশিস চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গপ্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি। জ্যাম হাব স্টুডিও। স্বপ্ন যেখানে সত্যি হয়।